হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কা। আজকে সন্ধ্যাবেলা একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আদিত্রির জন্য ওর স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটস নিয়ে বসেছি। অ্যাজ ইউজুয়াল স্কুল থেকে ভীষণ টায়ার্ড লাগছে, বুঝতেই পারছ, কিন্তু এটা তোকে করেই দিতে হবে। ও এখন ম্যামের কাছে পড়ছে, তো এই ফাঁকে আমি কাজটা করব। তো চলো আমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম যে কাজটা আমি করব সেটা হলো এই গ্রিন মার্বেল পেপারটাকে আমি কেটে নেব। ওর যে প্রজেক্টের কাজটা দিয়েছে সেটা কিন্তু একটা কোলাজ আর্ট দিয়েছে। এই পেপারটাকে আমি স্কোয়ার করে কাটব। বাড়াবো যেটা সেটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি। আমি বুঝতে পারছি ভিডিওতে অসুবিধে হচ্ছে, কিন্তু আমি একা করছি। তো এবার এই পেপারটাকে আমাকে ছোট ছোট করে কাট দিতে হবে। সাবধানে কাজ করতে হবে যাতে কোনো কাট না হয় আঙুলে। দেখুন এরকম ভাবে, এবার আমি যেটা করব যে পিসেসগুলো এরকম ভাবে বেরিয়েছে সেইগুলোকে ছোট ছোট করে কাটবো। ছোটোবেলায় আমার মাও আমাকে কীভাবে অনেক কিছুতে হেল্প করতো, তো এখন বুঝতে পারছি যে মার কতটা খাটনি হতো। আমার মা যদিও হোম মেকার ছিল, কিন্তু তাও হোম মেকাররা তো বেশি খাটনির কাজ করে বাড়িতে থেকে আমার মনে হয়। তো দেখুন এখানে কতগুলো গুঁড়ো গুঁড়ো তৈরি হয়েছে, এরকম আমাদের অনেকগুলো করতে হবে। গ্রিন ক্রাম্বলসের পিসেস তৈরি হয়ে গেছে, তো এগুলো আমি রাখলাম নিচের ঘাসগুলো করার জন্য। এবার আমার মেন কাজটা হলো আমাকে ক্রিসমাস ট্রিটাকে তৈরি করতে হবে। তার জন্য আমি এরকম আরেকটা কাট করলাম। এবার আমি ক্রিসমাস ট্রিতে যেরকম ট্রায়াঙ্গেল শেপ করেছিলাম সেরকমভাবে আমি এখানে কেটে নেব। এই একটা অ্যাকচুয়ালি আজকে আদিত্রির বাবা নেই, মানে ভিডিওটা ওই মানে করতো, আমি কাজগুলো করতাম। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা আমি বুঝতে পারছি না আদিত্রি এত রাগি রাগি হয়ে যাচ্ছে কেন। মানে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে তোমাদের বাচ্চারাও কি এরকমই করে, মানে খুব মানে ধরো মোবাইল দেখতে চায়, টিভি দেখতে চায়, কিছু না দিলে ছোড়াছড়ি, এগুলো মানে সত্যি আমার মাঝে মাঝে খুব চিন্তা হয়। তো রিসেন্টলি আদিত্রি যেটা করেছে সেটা হচ্ছে আমাদের নতুন স্মার্ট টিভিটাকে
মানে ভেঙে দিয়েছে আসলে ও ব্যাপারটা বুঝতে পারেনি হয়তো রিমোট দিয়ে স্ক্রিনেতে ইকো হিট করেছিল তো যাই হোক টিভিটা এখন খারাপ তো তার জন্য এখন ওর মন খুব খারাপ ও কি করবে বসে উঠতে পারছে না তোমাদের বাচ্চারা বাড়িতে কিরকম কি করে একটু জানিও কমেন্ট বক্সে তো অলমোস্ট চারটে কোন আমার বানানো হয়ে গেছে লাস্টটা আমাকে বানাতে হবে কোলাজ তুমি কিন্তু যে কোনো ভাবেই করতে পারো নট নেসেসারি কি তোমাকে এইভাবে করতে হবে পেপার কিন্তু ছিঁড়ে ছিঁড়েও করা যায় ছোটবেলায় আমি একটা করেছিলাম যেটাতে আমি পেপার টিয়ার পেপার করে করেছিলাম আমি একটা ওয়ার্কশপ জয়েন করেছিলাম তো ওখানে এইভাবে শেখানো হয়েছিল তো আমি যেটা করলাম সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এরকম একটা দাঁড়িয়েছে এখানে কিছু গ্রিন ক্রাম্বলস আছে যেগুলো আমি নিচটায় ছড়িয়ে দেব আর যেটা আমি এঁকেছি সেখানে একটা বাড়ি আছে আর স্টার্স আছে যেগুলোর জন্য আমি স্পার্কল ইউজ করছি তো এই যে ডমসের স্পার্কলগুলো এগুলো দেবো আমি আর চারপাশের ব্যাকগ্রাউন্ডটা ভাবছি ওটা কালার করবো ওয়্যাক্স ক্রেয়ন দিয়ে আইডিয়াটা কেমন লাগলো প্লিজ জানিও এখনও শেষ হয়নি তো চলো আমরা আস্তে আস্তে কাজটা এগাই আমি প্রথমে গ্লু দিয়ে আগে এই কোনগুলোকে আটকে নেব খুব সাবধানে সাবধানে এই ট্রায়াঙ্গেলগুলো আমি লাগিয়ে নিচ্ছি নিজের ছোটোবেলার আর্ট অ্যান্ড ক্রাফটসের কথা মনে পড়ে যাচ্ছে আর কি ছোটোবেলায় এরকম মা অনেক হেল্প করতো তো আমারও আস্তে আস্তে সেই দিনটা আসতে চলেছে আদিত্রির অক্সিলিয়ামে অ্যাডমিশন হয়ে গেছে তো ওর ক্লাস শুরু হয়ে যাবে মার্চ থেকে মানে কিডসির পার্ট চুকে যাবে এবার এবার ও ফর্মাল স্কুলে যাবে ব্যাপারটা যদিও ডিশেপ্ট হলো তো জিনিসটা এরকম হয়েছে ক্রিসমাস ট্রিটাকে এখনও সুন্দর করে করতে হবে এবার আমি একটু কালারের ইউজ করব স্কেচ পেনটা পাওয়া গেল না আপাতত আমি ওয়্যাক্স ক্রেয়ন দিয়ে করি এই উজ্জ্বল দিন ডাকি স্বপ্ন রঙে ছুটে আই রে ওই তো তুলেছে তান শোনো আহ্বান শোনো এবার আমাকে ওই ছোট ছোট পেপার ক্রাম্বসগুলো না আটকে নিতে হবে একটু গাছের নিচে আমি বুঝতে পারছি তোমরা দেখতে চাইছ আমি কি করছি কিন্তু আসলে আমার ট্রাইপডটাও ওই ঘরে আছে আমি আনতে যেতে পারছি না কারণ আদিত্রি ম্যামের কাছে পড়ছে তো আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখাচ্ছি আমি কী করছি এই যে এইটা হয়েছে আপাতত এবার যেটা করতে হবে এবার আমাকে ঘরটা করতে হবে তো ঘরটা আমি ভাবছি একটু ইনোভেটিভ করি রেড আছে আমার কাছে আমি ভাবছি হাতে হাতে যে কোলাজটা করা হয় হ্যান্ড টিয়ার করে যেটা আমরা ছোটোবেলায় একটু করে থাকতাম তো আমি ভাবছি সেটাই আমি করব কাঁচি দিয়ে কাটাকাটি তো আমরা সবাই করি হাতে হাতে গজন করে তো সবার আগে যেটা করতে হবে সবার আগে আমাকে ঘরটাতে গ্লু আটকে দিতে হবে আদিত্রি 7:30 পর্যন্ত পড়া হয় তো ও যদি চলে আসে তো ব্যাস আমার কাজ আর হলো দেখো এইটা হলো আমার আপাতত একটা রেজাল্ট বেরিয়েছে তো এটাকে আমাকে
ঠিক করতে হবে, সেটা হলো প্রথমে আমাকে আউটলাইনটা ঠিক করতে হবে, কারণ প্রথমেই বলেছি এটা কোলাজ ওয়ার্ক, তো এটাতে তো আমি কোলাজ আকারেই করবো, কারণ আমার মেয়ে এখন নার্সারিতে পড়ে, তো আমাকে তার মেন্টালিটি বুঝে সেরকমভাবে একটা কিছু বানাতে হবে যেটা কি না মনে হবে যে সেই কিছুটা হাত লাগিয়েছে। ও না, একটা জিনিস শেয়ার করে আমার মানে শেয়ার করতে ইচ্ছা হলো যে আদিত্রি যে ম্যাম এখন রাখা হয়েছে উনি আসছেন প্রত্যেক দিন, মানে আপ টু ফ্রাইডে পর্যন্ত, তো আদিত্রি এখন মোটামুটি একটু মানে ইম্প্রুভ করেছে আগের থেকে। নিজের মেয়ে বলে বলছি না, ও সব কিছুই পারে কিন্তু আমাদের কাছে বসে না, সেটাই দুঃখের বিষয়। তো অনেকক্ষণ ধরে কাজ করছি, তো কি আউটপুট হলো দেখাই তোমাদের। এইটা আপাতত এখনো দাঁড় করাতে পেরেছি, একটু ক্রেয়নও ইউজ করছি মাঝে মাঝে। মাঝখানে আদিত্রি এসে কিন্তু একবার ঘুরে গেছে, মামা কি করছো দেখাও আমিও করব বলে গেছে, আবার আমাকে দিতে হবে। তো ও আসার আগে যতটা সম্ভব কাজটা আমি করে ফেলতে চাইছি, কারণ মহারানী এসে গেলে আমার সব কাজ পুরো শেষ। পুরো প্রজেক্টের কাজ শেষ, তো প্রজেক্টটা তোমাদের দেখালাম, আবারও দেখাই। একটা সিম্পল বানিয়েছি, খুবই সিম্পল বানিয়েছি, চেষ্টা করেছি, তো কেমন হয়েছে প্লিজ জানিও। আর আজকের মতো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি, বাই বাই, স্টে সেফ, স্টে ওয়েল, ঠান্ডায় ভালো থেকো, ঠান্ডার মজা নিও। ফ্রেন্ডস, আমার মেয়ের ক্রাফট তৈরি হয়ে গেছে, আমি একটা স্নোল্যান্ড বানিয়েছি যেখানে পাশে একটা ক্রিসমাস ট্রি রয়েছে, স্টার্স রয়েছে। তো অনেক দিন পর এই কাজগুলো করলাম, তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। খুবই সিম্পলের উপর করেছি, তো আমার পুরো ভিডিওটা হয়তো কারো বোরিং লেগেছে, কারো ইন্টারেস্টিং লেগেছে, অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ দিলাম, ডেলি লাইফ ব্লগ রাদার। তো প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। একই কথা আবার বললাম, এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল, এটাকে গ্রো করতে হেল্প করো। আগে আমার চ্যানেলের সঙ্গে যারা ছিলে তাদেরকে হয়তো বা পেতে পারি, হয়তো নাও পেতে পারি। প্লিজ যারা লিভিং উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইবার ছিলে, তারা আমার এই নতুন ফ্যামিলিতে আবার জয়েন করো।